إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ورسولي محياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في موضع آخر ولكل أمة جعلنا منساقا ليذكروا اسم الله على ما حاداكم সমস্ত প্রশংসা সেই মহানবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এবং করার সমর্থন প্রদান করেছে তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর বিশ্ববর্ণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবীদের নবী আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। এই যে মাসটা পড়েছে আজকে মাসের প্রথম দিন, ইংরাজি মাসেরও আজকে প্রথম দিন জুলাই মাস এবং আজকে আরবি মাসের সর্বশেষ সেটা মাস বারোটা মাস মহরম থেকে শুরু জুলহিজ্জা শেষ, তাকে জুলহিজ্জা মাসের প্রথম তারিখ, কারণ গতকালকে জুলহিজ্জা মাসের চাঁদ দেখা গিয়েছে। তো গত সপ্তাহে বর্ণনা করা হয়েছিল যে জুলহিজ্জা মাসের দশটা দিন হচ্ছে 355 দিন চাঁদের হিসাবে এবং 365 দিন সূর্যের হিসাবে, একটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দশটা দিন। এই দশ দিনের বেশি বেশি নফল ইবাদত, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ক্ষমতা দেয় যদি কেউ করতে চায় তাহলে নয় দিন রোজা রাখবে, আরও বিভিন্ন ফিকিরাত কাজী বিশেষ করে তাকবীর তাহলিল তাকবীর এসবগুলো করা উচিত, কারণ এই দশ দিনের প্রথম দশকে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গ্রহণ করে থাকেন। আর এই দশ দিনের মধ্যে রয়েছে হজ, যেটা একটা ফরজ ইবাদত, বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমানরা অবস্থান করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে যাকে সামর্থ্য দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাড়িতে অর্থাৎ বাইতুল্লাহ কাবাতে গিয়ে তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, নির্দিষ্ট দিনে কুরবানি করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, এই সমস্ত কর্ম রয়েছে বাচ্চা হাজিনের জন্য, যে ব্যক্তি এগুলো পালন করার ক্ষমতা রাখে তার উপরে হজ পালন ফরজ রয়েছে। তো এই মাসেই সেই হজের বিষয়টা রয়েছে। আর হজের পরের দিন হচ্ছে কুরবানি, যেটা মিনায় হয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাম যেটা করেছিলেন, তবে তার আগেও কুরবানি ছিল, বিভিন্ন নবীর যুগে বিভিন্ন পদ্ধতি ছিল, সে পদ্ধতিগত ব্যাপারটা আলাদা, কিন্তু কুরবানি উৎসর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হয়। কুরবান শব্দ দ্বারা উৎসর্গ বোঝায় যে কারোর জন্য আমি উৎসর্গিত হয়ে যাব বা উৎসর্গ কিছু করব। তো এই কুরবানি
আমরা যেটা পরিচিত আছি যে দশম জিলহিজ্জার দিন সকালবেলা ঈদের নামাজ প্রথম আদায় করতে হবে, তারপরে গোসল গলায় আপনার ছুরি চালাতে হবে। তো মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আমাদের রীতিনীতি অনুসারে কোরবানি করলো তার কোরবানি হলো, আর যে ব্যক্তি আমাদের রীতিনীতি অনুসারে কোরবানি করবে না তার কোরবানি হবে না। এই যে কোরবানির দিন, সর্বপ্রথম যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দুই রাকাত নামাজ আদায় করা। ঈদগাহে গিয়ে বা যাদের ঈদগাহে তারা মসজিদে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার সুন্নাত মুয়াক্কাদা যে নামাজ সেটা আদায় করবে। অতপর ঈদের ময়দান থেকে ফিরে এসে, ঈদের নামাজ থেকে ফিরে এসে পশুর গলায় নির্দিষ্ট যে পশু তারা ক্রয় করেছে বা ক্রয় করবে এই উদ্দেশ্যে, এই নিয়তে যে সেটা আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে, সেটা তারা সেইভাবে তারা যাবে করবে। তো এই পশুর ব্যাপারে বিভিন্ন হাদিস রয়েছে। অনেকে এমন পশু বিক্রি করছে যে রুগ্ন হয়ে গিয়েছে, তবে তার আগে একটা কথা বলে নিই, এখন বিভিন্ন পত্র পত্রিকা বা ফেসবুক বা আপনার সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখবেন ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোরবানির বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তো এটা মানুষ মনে করছে যে বিজেপি সরকার করেছে, বা মানুষ মনে করছে যে বর্তমান তৃণমূল সরকার রাজ্যে সে করেছে, কিন্তু এটা নতুন কোনো বিষয় নয়, এটা প্রত্যেক বছরই একটা করে স্মরণ এসে থাকে। কিন্তু এই জিনিসটাকে করেছিল সর্বপ্রথম ইন্দিরা গান্ধীর সময়। আমরা দোষ চাপাচ্ছি বিজেপি সরকারের উপরে, আমরা দোষ চাপাচ্ছি তৃণমূল সরকারের উপরে, কিন্তু এই জিনিসটা ওই আইনটা সর্বপ্রথম পাশ করেছিল কে? সেই ইন্দিরা গান্ধী। অনেক কিছু বিষয়ে যে বলতে গেলে বলবে রাজনীতি আপনি করছেন না, সত্যটা বলতে হবে। ভারতের মধ্যে সম্পূর্ণ হয়ে গেলে অনেক কিছু বিষয়ে প্রথম উস্কানি দিয়েছিল কারা? বাবরি মসজিদ নিয়ে প্রথম তারা খুলেছিল কে? যদি আমরা সন্দেহ করতে যাই তো বিজেপিকে খুঁজে পাবো না, তার আগের দলকে দেখতে হবে। মা মারা গেল, গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, ছেলে ভোট পাবার জন্য হিন্দুদের ভোট পাবো, বাবরি মসজিদে তারা খুলে দিলে এটাকে মন্দির করবো, বিভিন্ন ধরনের সেই সময় উস্কানি হয়েছে। তারপরে আপনার ওটা একটা বিষয় গেল, এই যে পশু বিষয়টা রয়েছে, তবে এনআরসি সেটা এই সরকার বলছে করবো বা ওই সরকার বলছে করবো, সেটাও প্রথম তারা করেছিল, সেই কংগ্রেস সরকার করেছিল। এই যে পশু কুরবানি যে নতুন করে বিধি নিষেধ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাফেরা করছে, 14 বছরের নিচে কুরবানি হবে না, 14 বছরের উপরে হতে হবে, এই সকল সেই সময় আরোপ করেছিল বিভিন্ন বিষয় দেখে। কিন্তু ওগুলোকে যদি লক্ষ্য করা যায় আর ওই আইনগুলোকে যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে দেখা যাবে কোনো দোকানে বা কোনো আপনার যে খাসি কাটছে, গরু কাটছে, আপনার মোষ কাটছে, আপনার মুরগি কাটছে, কিছু বিক্রি হবে না, কোনো ব্যবসা হবে না। ওদিকে আমি যাচ্ছি না, এসব নিয়ে মাথা ঘামাবেন না এবং গুজব ছড়াবেন না। মানে কোরবানি পশু কিরূপ ভাড়া চায়, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রচলন ছিল যে তারা কি করতে, কুরবানির পশু যখন কিনতে খুব আগে আগে কিনতেন। এখন অনেক মানুষের সময় কম বা অনেক মানুষের জায়গার অভাবে তারা কি করে, কুরবানির যত নিকটের সময় আসে, কেউ হয়তো 2 দিন আগে, কেউ 5 দিন আগে, কেউ 10 দিন আগে কুরবানির পশু কিনে আনে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে প্রচলন ছিল তারা কুরবানির পশুকে আপনার রমজান চলতে চলতে বা রমজানের ঈদের হওয়ার পরে তারা কুরবানির পশু ক্রয় করতেন এবং তাকে ভালো করে খাইয়ে দাইয়ে তার সেবা যত্ন করে আরো হৃষ্টপুষ্ট করে তুলতেন। তো কুরবানির পশু হতে হবে আপনার, প্রথমত বিষয় হচ্ছে যেমন আমাদের মানুষের সন্তান সন্ততি জন্ম নেয়, সেই শিশুদের মুখে দাঁত থাকে না, তারপরে তাদের মুখে দাঁত হয়, তারপরে আপনার 6-7 বছরে বা আপনার 5 বছর অতিক্রম হলে শিশুদের দাঁত ভাঙে, নতুন দাঁত ওঠে। কিন্তু পশুদের বাচ্চা দেখবেন, পশুদের বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখেতে দাঁত থাকে, একদম সরু লিকলিকে দাঁত থাকে, যেটাকে দুধের দাঁত বলে। তো 6 মাস বা তার বেশি অতিক্রম হয়ে গেলে সেই দুধের দাঁতগুলো ভেঙে গিয়ে তাদের মোটা মোটা শক্ত শক্ত দাঁত গজায়, যে পশু দেখবেন যে বাচ্চা বাচ্চা দুধের দাঁত ভেঙে গিয়েছে, নতুন দাঁত উঠেছে, সেই পশু কুরবানি করা যাবে। তারপরে যদি সেরকম পশু পাওয়া না যায়, সেই মুসলিমে একাধিক হাদিস রয়েছে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আলাপ বলেন, হে আল্লাহর রসুল, তো অমুক জায়গা থেকে যে গানিমতের মাল এসছে, বিভিন্ন পশু পাল এসছে, আমার ভাগে যেটা পড়েছে তার তো এখনো দাঁত ভাঙলে সেটা মনে হচ্ছে বাচ্চা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেহেতু সে পাচ্ছে না তাহলে তো তুমি তাকেই কোরবানি করো। তো পাঠ না পাওয়া গেলে পরে গোপ্তন্ত হিসাবে বাধ্যতা হিসাবে সেই পশু কোরবানি করা যাবে যার দুধের দাঁত ভাঙেনি বা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত পাওয়া যায়নি। তো পশুটা হতে হবে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন এইরূপ পশু কোরবানি করতে, যেটা হচ্ছে বোঝা যাচ্ছে যে একদম গুড়িয়ে গিয়েছে, একদম দুর্বল হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, এরকম পশু চলবে না, রোগা, আপনার শুধু হাড় দেখা যাচ্ছে, এরকম পশু চলবে না। তারপরে স্পষ্ট কানা, তার একটা চোখ কানা হয়ে আছে, সে দেখতে পায় না বা তার চোখে জ্যোতি চলে গিয়েছে, এই ধরনের পশু কুরবানি করা চলবে না। তারপরে আপনার কোনো রোগ আছে, অনেকে কি করে রোগ আছে বলে কষা এখানে বিক্রি করে দেয়, আবার রোগকে লুকিয়ে কি করে মানুষকে কুরবানির জন্য বিক্রি করে দেয়, তো অনুসন্ধান করতে হবে যে সত্যিকার এই পশুটা যে অমুকে বিক্রি করছে, পাল ফেলে বসে যে বড় করেছে, হঠাৎ এখন বিক্রি কেন করছে। যদি তার রোগ থাকে সেই পশু কুরবানি চলবে না, যদি সে কানা হয় তাহলে চলবে না, যদি যে স্পষ্ট ল্যাংড়া বা খোড়া হয় চলবে না। এবারে কোনো মানুষ পশু কিনে নিল কুরবানির জন্য, পশু কিনল ধরুন দু মাস বাকি বা আড়াই মাস বাকি বা এক মাস বাকি কুরবানির জন্য পশু কিনে আনলো, যে তাকে নিয়োগ করে কুরবানি করবে, নিয়োগ করে কুরবানি কুরবানির নিয়োগে সে কিনে আনার পরে বাড়িতে এনে যদি সে অসুস্থ হয়ে যায় বা সে পড়ে বা কোনো ধরনের আঘাত পেয়ে সে ল্যাংড়া হয়ে যায়, সে আঘাত পেলে সেটা কোরবানি করা চলবে, কেননা সে যখন কিনেছিল ওই অবস্থায় ছিল না। এবার হাদিস নম্বর আবু দাউদ 828 সেখানে এসছে এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এসছে, যেটা অনেক মানুষ ভাবে যে কুরবানি করতে গেলে পরে গাভীন পশু কুরবানি করা চলবে না। আপনি যদি স্পষ্ট বুঝতে পারছেন কেনার সময় যে এর পেটে বাচ্চা আছে আপনি কিনবে না, কিন্তু আপনি বুঝতে পারলেন না, আবু দাউদে হাদিস নম্বর 828 এবং মিশকাতে হাদিস নম্বর 1400 বা তার বেশি রয়েছে হাদিস, আবার শরণার্থীর হাদিস নম্বরটা তো সেখানে পরিষ্কার রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, সাহাবায়ে কেরাম কোনো গিয়ে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল, আমরা তো পশু কিনি কুরবানি করার জন্য, তো বুঝতে পারি না, অনেক সময় কি হয় পশু কিনে আনলাম তারপরে দেখা গেল যে তার বাচ্চা হয়ে পড়লো, তো আমরা কি করবো এমন অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তার মায়ের সঙ্গে তার যখন কুরবানির দিন আসবে তার মায়ের সঙ্গে তাকেও জবাই করে দাও, আর যদি তোমার রুচি যায় তার সাথে খাও। অনেক সময় কুরবানি করার পরেও দেখা যায় পেট থেকে বাচ্চা বের হয়, পেট থেকে বাচ্চা বের হচ্ছে, তো সেই বাচ্চাকে কি করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমার রুচি যায় সেটা খেতে পারো, যাতে নাও খেতে পারো, তার মায়ের জবে হচ্ছে তার জবে, সে তার মাকে যখন জব করা হচ্ছে তখন তারও জবে হয়ে গেছে। আর কুরবানির পশু যদি বাচ্চা হয়ে যায়, আপনার কিছুদিন আগে বাচ্চা হয়ে গিয়েছে, তার মায়ের সঙ্গে তাকেও জবে করে দিতে হবে। এবারে আপনি দেখছেন যে একটা পশুর বাচ্চা রয়েছে তাকে বিক্রি করছে, যদি দেখা যায় যে সেই বাচ্চাটা দুধ ছাড়া অন্য কিছু খেতে শিখেছে তাকে কিনতে পারে, কিন্তু যদি দেখা যায় যে এমন ব্যক্তি বিক্রি করছে অথচ সেই বাচ্চার এমন বয়স হয়নি সে আপনার মায়ের দুধ ছাড়া অন্য কিছু খেতে শেখেনি, সেটা কিনবেন না। অনেক কিছু মশা মশাই রয়েছে, কিন্তু মানুষ বলবে যে বললে পরে ঠিক হবে, ঠিক না, স্পষ্ট হাবিল যেখানে রয়েছে, প্রমাণ রয়েছে, দলিল রয়েছে, বলতে আপত্তি কি আছে। সমাজের মধ্যে যে ইসলাম নিয়ে বিভ্রান্ত রয়েছে, মানুষকে যে লুকিয়ে রাখা হয়েছে, মানুষের কাছ থেকে জ্ঞানকে লুকিয়ে রাখা হয়েছে, হাদিসের জ্ঞানকে লুকিয়ে রাখা হয়েছে, সেই লোকানাতে যদি আমরাও সায় দিই তাহলে আমরা অপরাধী হিসেবে গণ্য হব। কেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা সেই সব আলেমদেরকে একদম গলায় বেড়ি পড়াবেন, আগুনের বেড়ি পড়াবেন, জবানেতে আগুনের বেড়ি পড়াবেন, ভিড়ির করে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলবেন, যাদের ইলিম ছিল, যাদের জ্ঞান ছিল, কিন্তু মানুষকে স্পষ্টভাবে বলে দেয়নি। অতএব কুরবানির পশুর বিষয়ে আমাদেরকে জানতে হবে যে এবারে দেখা যাচ্ছে অনেক জায়গায় গ্রামে গঞ্জে আমরা সফর করে দেখি মানুষ কি করে,
মহিষ কুরবানি করে, সেই মহিষ কুরবানি চলবে কিনা? কারণ সূরা আল আনআম আয়াত নম্বর 143 এবং 144 এর মধ্যে গৃহপালিত পশু এবং যাদেরকে আমরা জবাই করে তার গোশ ভক্ষণ করি সেখানে চারটে পশুর নাম এসেছে। একটা হচ্ছে গুম্বা বা ভেড়া, দ্বিতীয়ত হচ্ছে আপনার উট, তারপরে হচ্ছে আপনার গরু, ঠিক আছে, তবে ছাগল, তো এগুলোর নাম এসেছে। সেখানে কিন্তু মহিষের নাম নেই, কিন্তু মহিষটা কুরবানি করা যাবে সেই ক্ষেত্রে যেখানে আপনি এই চারটে পশুর ভিতরে কোনো কিছু পাচ্ছেন না, চারটে পশুর ভিতরে আপনি কোনো কিছু পাচ্ছেন না, সেখানে আপনি মহিষ কুরবানি করতে পারেন। কারণ মহিষ কুরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কিরাম থেকে, দিয়ে তাবি থেকে, তাবা তাবি থেকে নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরবানি করেছেন, বা সাহাবায়ে কিরামরা মহিষ কুরবানি করেছেন, বা তাবির যুগে কেউ করেছেন, বা তাবা তাবিনদের যুগে কেউ করেছে। যেমন বর্তমানে প্রচলিত আছে চারটি মাঝহব, ইমাম আবু হানিফার নামে, ইমাম শাফির নামে, মালিকের নামে, ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে, হানাফি শাফি মালিকি হাম্বলি, চারটে ইমামদের যুগে, কোনো ইমামদের যুগে কেউ মহিষ কুরবানি করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না, দলিল পাওয়া যায় না। অথচ ছাগল কুরবানির, আপনার ভেড়া কুরবানির, দুম্বা কুরবানি, গরু কুরবানি, উট কুরবানির সমস্ত প্রমাণ বিদ্যমান রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে নিয়ে সাহাবায়ে কিরাম থেকে নিয়ে তাবি তাবা তাবাইনরা তারা কুরবানি করেছেন, কিন্তু মহিষ কুরবানি করেছেন এটা দলিল নাই। তাই যেখানে এই পশু পাওয়া যাবে না সেখানে মহিষ কুরবানি করা যাবে। এই জন্য বলা হচ্ছে যে জাকাতের যে খাত আছে, জাকাতের যে খাত আছে আপনার পশুপালনের উপরেও জাকাত আছে, আপনার ঘর বাড়ি জমি জায়গা বিশেষ সম্পত্তির উপরে জাকাত নাই। আপনি যখন চাষবাস করবেন, যখন তার ফসল উঠবে, তার 560 কেজি অতিক্রম হয়ে গিয়ে গেলে পরে নির্দিষ্ট তার উপরে আপনার ওসর আছে। আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন, আপনার 1 বছর অতিক্রম হয়ে গেলে পরে যে ধনদৌলতটা জমা হচ্ছে তার উপরে আপনার জাকাত আছে। অনুরূপ আপনি যদি পশুপালন করেন, আপনি উটের ব্যবসায়ী, আপনি উটের বাচ্চা হতে তাকে বড় করছেন, লালন পালন করছেন, অন্য জায়গায় বিক্রি করছেন, গরুর আপনি ব্যবসায়ী, আপনি ছাগলের ব্যবসায়ী, ভেড়া বা গুম্মার ব্যবসায়ী, আপনার উপরে জাকাত আছে, নির্দিষ্ট সংখ্যার উপরে জাকাত আছে, সেখানে গরুর জাকাতের যেটা খাত রাখা হয়েছে সেটা তার পাশাপাশি মহিষের, মহিষেরও খাত রাখা হয়েছে। অনুরূপ এর উপরে কিয়াস করে, এর উপরে অনুমান, কিয়াস বলে অনুমান, এর উপরে অনুমান করে বিভিন্ন মুয়াজ্জিন বলেছেন যে মহিষ কুরবানি করা যাবে, যেহেতু গরুর যেভাবে জাকাত রাখা হয়েছে মহিষেরও সেইভাবে জাকাত রাখা হয়েছে। তবে একটা বিষয় গেল, এবারে কুরবানি ভাগা কুরবানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগা কুরবানি করেছেন, সাহাবায়ে কেরামগণ ভাগা কুরবানি করেছেন, অর্থাৎ তারা একসময় সফরে ছিলেন, সফরে থাকা অবস্থায় কিলো কুরবানির দিন এসে গেল, তখন একটা গরুতে 7 জন ব্যক্তি শরীক হয়েছেন এবং একটা উঠেছে 10 জন পর্যন্ত ব্যক্তি শরীক হয়েছেন কুরবানিতে। এবার এই হাদিসগুলোকে কেন্দ্র করে অনেকে বলে যে সেটা ছিল সফরের হাদিস, সেহেতু সফরেতে আপনার ভাড়া চলবে কিন্তু বাড়িতে চলবে না, কিন্তু হাদিসে সেইরূপ বলা হয়নি। বরং বিভিন্ন সাহাবা থেকে জানি হয়ে গেলে তারা আনহ থেকে আরও বিভিন্ন সাহাবা থেকে বর্ণিত রয়েছে যে তারা বাড়িতে থাকা অবস্থায় হয়তো আপনার সামর্থ্য নেই, আপনি গোটা একটা পশু কুরবানি করবেন, এবার আপনার ভাইয়েরও সামর্থ্য নেই, তো দেখা গেল যে একটা একটা গরুতে বা একটা উঠেতে 10 জন শরীর করে কুরবানি করেছে, একটা গরুতে 7 জন শরীর হয়ে কুরবানি করেছে, তো আপনার ভাগা কোরবানিতে অংশগ্রহণ করা যাবে। কিন্তু এর বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আমি যে আয়াতটা পড়েছি সূরা আনামে 163 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে দিয়েছেন, কুল, তুমি বলো, ইন্না সলাতি, আমার নামাজ বা নুসুকি, আমার কুরবানি, আমার হিয়ায়ে, আমার জীবন, আমার মাটি এবং আমার মরণ, লিল্লাহি রব্বুল আলামিন, বিশ্ব রব্বুল আলামিনের জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু বিশ্ব রব্বুল আলামিনের জন্য, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। এখন আপনি নামাজ পড়েন পছন্দ, আপনি ফরজ নামাজ পড়েন, সুন্নত কুরবানি করবেন, আপনার কবুল হবে, কিন্তু আপনার ভাই যার সঙ্গে আপনি অংশ নিচ্ছেন সে নামাজ আদায় করে না, আপনি যদি তার সঙ্গে শরীফ হয়ে যান আপনারও কুরবানি করবো না। কুরবানি সুন্নত আর নামাজ হচ্ছে ফরজ,
ফরজ নামাজ যে আদায় করে না, গোটা বিশ্ব যত পশু আছে সে যদি ক্রয় করে কুরবানি করে, তার কুরবানি গ্রহণযোগ্য হবে না, হবে না, হতে পারে না, তার গোশত খাওয়া হবে, তার গোশত খাওয়া হবে। যে জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে উপহার দিতে আসে, তোমার পড়োশী, তোমার আত্মীয় স্বজন, তোমার যদি তোমার যদি উপহার দিতে আসে, তার উপহারটা তুমি ফিরিয়ে দেও না, বরং একে অপরের মধ্যে উপহার আদান প্রদান করো। সেই হিসাবে সেই যে বেনামালি সে কুরবানি করেছে, আমাকে গোশত দিতে আমি নেবো না, এটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পড়োশীর, তোমার আত্মীয় স্বজনের উপহার গ্রহণ করে এবং উপহার দাও, কিন্তু নামাজ যদি না পড়ে, সে পাঁচ অক্ত নামাজ পড়ে না, সে কুরবানি করছে, তার কুরবানি কবুল হবে না, কারণ সে ফরজটা আদায় করে না। আর লোককে দেখানোর জন্য হই 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 হই, গতকালকে দেখলাম এক জায়গায় আসছি, দেখলাম প্রায় 1,500 লোক জমা হয়ে আছে, ভিড় কিসের ভাই? না একটা ট্র্যাক নামবে, গরুর গরু নামবে, যারা বলেছে কুরবানির গরু, দুটো করে কল্লা, ছটা করে পা, দুটো করে চারটা করে লিন হয়। আরে সারা বছর তো গরু দেখছে, সারা বছর তো ছাগল দেখছে, ভেড়া দেখছে, দুম্বা দেখছে, উট দেখছে, কিছু লোকের বদভ্যাস হয়ে গিয়েছে, গরু ছাগল যখন কুরবানির নামে যখন বিক্রি হবে, যখন ট্র্যাক থেকে নামবে, হো 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 করে তার পিছনে লেগে যাবে। ওরা হচ্ছে শয়তানের ভাই, শয়তান মানুষকে টাইম পাস করিয়ে দেয়, সময়টাকে পাস করিয়ে দেয়, আর দুনিয়ার হা হুতাশের মধ্যে, দুনিয়ার এসারামের মধ্যে তাকে লাগিয়ে দেয়, যাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, তার স্মরণ থেকে গাফিল থাকে। আজকে হচ্ছেও তাই, দেখুন কুরবানির নামে চারিদিকে দেখুন মার্কেট লেগেছে, কুরবানির নামে পশু বিক্রি হচ্ছে, কুরবানির নামে পশু কিনছে, সব কিছু করছে, কিন্তু যারা দেখুন আপনি যারা অধিকাংশ মানুষ কুরবানির পশু কিনছে, বড় বড় কুরবানি করছে, কয়জন ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য, আপনার তো নামাজটাই নেই আল্লাহর জন্য। আপের উপরে পাঁচ সাত দিনে যে 35 অক্ত নামাজ আদায় করা ফরজ, কিন্তু আপনি জুমার দিনে আসতে এক অক্ত নামাজ পড়ে 34 অক্ত ফাঁকি দিচ্ছেন, আপনি নামাজই না। এক অক্ত নামাজে যদি আপনি জেনে শুনে ফাঁকি দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে এক অক্ত নামাজ ছেড়ে দিল, এক অক্ত ফরজ নামাজ যে ব্যক্তি জেনে শুনে ছেড়ে দিল, তার উপর থেকে আল্লাহ প্রদত্ত যে নিরাপত্তা সেটা উঠিয়ে নেওয়া হলো, তখন সে বিধর্মী হোক, অন্য ভাই হোক, তাকে মারুক, কাটুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। এক অক্ত নামাজ যদি সে জেনে শুনে পরিত্যাগ করে, সেই ব্যক্তির উপর থেকে আল্লাহ প্রদত্ত যে নিরাপত্তা, আল্লাহর উপরে ঈমান আনলে, আল্লাহর উপরে আস্থা রাখলে, আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন, সেটা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, যেহেতু আল্লাহর হক বান্দা আদায় করেনি। বান্দার যেটা হক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া, যখন আল্লাহর হককে আদায় করছে না, আল্লাহও তার বান্দার হককে আদায় করবে না। অতএব আমাদেরকে এগুলো স্মরণ রাখতে হবে যে কুরবানির নামে আমরা ওই হই হুল্লাস করবো না। বর্তমানে অনেক কিছু এমন ব্যাপার রয়েছে যেগুলো একটু কন্ট্রোল করতে হবে। আরে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, এই হচ্ছে, তাই তার মুসলমানরা মুসলমান আছে, মুসলমানদের আচরণগুলো কি মুসলমানিত্ব মতো হচ্ছে? কুরআন এবং হাদিসের মতো কি আচরণ হচ্ছে? চারিদিকে দেখুন আজকে কুরবানি নিয়ে যেভাবে পশু নিয়ে যেভাবে হই হুল্লোড় করা হচ্ছে, তারপরে কুরবানির দিন যখন আসে, আবার দেখা যায় যে কুরবানি করার পরে রক্ত নিয়ে খেলা হয়, গোশত নিয়ে খেলা হয়, আপনার ছবি তুলে একদম ফেসবুক হোয়াটসঅ্যাপে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়, আপনার ভাই যেটা কষ্ট পায় আপনাকে সেটা করতে নিষেধ আছে? মদিনার সনদে তো লেখা ছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সর্বপ্রথম যেটা সনদ লিখেছিলেন, আইন ঘোষণা করেছিলেন, যার জন্য আমেরিকাতে গিয়ে দেখেন, আমেরিকার যে পার্লামেন্ট সেখানে হোয়াইট হাউসের ওখানে গিয়ে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু নাম মোহাম্মদ সাল্লাল্লাহু নাম বড় করে হেডিং করে টাঙানো আছে, যে পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ, যিনি আইন রচনা করেছেন, যিনি আইন লিপিবদ্ধ করেছেন। সেই আইনে এটা লেখা ছিল যে একে অপরের ধর্মের যেটা কষ্ট পায় সে আচরণ করা হবে না, অন্য ধর্মের মানুষ যাতে কষ্ট পায় সে আচরণ করা হবে না। আপনার আপনার পড়োশী, আপনার প্রতিবেশী ধর্ম অন্য, তাদের ধারণা, তাদের ধ্যান ধারণা, তাদের হচ্ছে দাবি হচ্ছে তাদের মাতা, আপনি তাদের
গাভীর ছবি তুলছেন বড় বড় করে, সেটা জবে করছেন, ভিডিও করছেন, তার রক্ত নিয়ে খেলা করছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, এটা কি আপনি তাদের ষড়যন্ত্রে পা দিয়ে বা আপনি কি দাঙ্গা বাঁধাবার জন্য আপনি কি তাদেরকে উৎসুক করছেন না? আজকালকে ছেলে মেয়েদের হয়ে গিয়েছে শুধু প্রচার করো, যা হবে ছবি তুলো, যা হবে প্রচার করো, ফেসবুকে ছেড়ে দাও, হোয়াটসঅ্যাপে ছেড়ে দাও, ইউটিউবে ছেড়ে দাও। আরে আপনার একটা ভুলের কারণে, আপনার একটা ভুলের কারণে সমাজে ফিতনা সৃষ্টি হয়ে যেতে পারে, আপনার একটা ভুলের কারণে দাঙ্গার পরিবেশ সৃষ্টি হতে পারে। আর কিছু মানুষ যারা উস্কানিমূলক বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, তারাও চাইছে আপনারা সেই ভুলটা করুন, আর মানুষ ও মুসলমানদের ছেলেপুলেরাও সেই ভুলেতে সেই প্ররোচনায় পা দেয় আর সেগুলো প্রচার করে। আপনার উপরে, আপনার মুসলমানদের উপরে ফরজ হয়েছে, আপনার সুন্নত হয়েছে কুরবানি করা, আপনি কুরবানি করবেন। আপনার কুরবানিটা আপনার অন্তরের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। একটা অধিকাংশ মানুষের কুরবানি কবুল হয় না, তারপরে তারা রক্ত দেখাচ্ছে, মাংস দেখাচ্ছে, তার ছবি দেখাচ্ছে, এত বড় জন্তু কিনেছি। এইগুলো থেকে বিরত থাকতে হবে। আর আমাদের ছেলে পুলেদের যারা অভিভাবক আছে, তাদেরকে ছেলে পুলেদেরকে তাদের সন্তান সন্ততিদেরকে নিষেধ করতে হবে এইরূপ আচরণ যাতে না করে, যার জন্য সমাজের মধ্যে এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, যার জন্য দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়। এটা এই আচরণ আমরা করব না, এবং আমাদের সন্তান সন্ততিদেরকেও সেই বিষয়ে আমরা সাবধান করব, যেহেতু এটা একটা এমন দেশ যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বিশ্বাসের মধ্যে তারা জীবনযাপন করছে, তাই একে অপরের বিশ্বাসের মধ্যে আঘাত দিতে নিষেধ আছে। আমি অনুরোধ করব যে কুরবানিতে যারা বিভিন্ন পশু কিনবেন, তারা দোষ ত্রুটি মুক্ত পশু কেনার চেষ্টা করবেন। আর ওই যে বিভিন্ন জায়গায় যে উঠছে খবর উঠছে যে রাজ্য সরকার নিষেধ করেছে এইভাবেই কুরবানি করতে, ওইভাবে করতে হবে, কেন্দ্র সরকার রুল রেগুলেশন জারি করেছে, এটা নতুন বিষয় নয়, অনেক পুরাতন বিষয়, সে ইন্দিরা গান্ধীর সময় করেছে। তো এগুলো আইনটা খাটে না, খাটানো করার চেষ্টা করা হয় না, কারণ ওই আইন খাটাতে গেলে কোনো পশুই বিক্রি হবে না, কোনো পশু জবে হবে না। অনেক মানুষ দেখা যাবে গোশ বিক্রি, সমস্ত পশুর গোশ বিক্রি বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুদ্ধি শক্তি দান করুক, এবং সঠিকভাবে যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে পারি, আর সেই ইবাদত যেন গ্রহণযোগ্য হয়, সেই সময় আমাদের দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লাহ ইবাদুল্লাহ বাবা আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। এবারে কুরবানির যে বিষয়টা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের হাদিসের মধ্যে রয়েছে যে হে লোক সকল, প্রত্যেক বছর প্রত্যেক সামর্থ্যবান পরিবারের জন্য রয়েছে একটি করে সম্পূর্ণ কুরবানি। এবারে যে ভাগা কুরবানির করার কথা বললাম, যে ভাগা কুরবানি চলবে, ভাগা কুরবানি কোথায় চলবে? ছাগলেতে চলবে না, আপনার গরুতে আর উটেতে চলবে। কিন্তু মানুষ এখন কি করছে, তারা আকিকার বিষয়ে আসি, অনেকে সন্তানের আকিকা করে, তো সন্তানের যখন আকিকা করে তার সঙ্গে কুরবানি পশুতে অংশ রাখে, এটা প্রমাণ নাই, করা যাবে না। আপনার আকিকার ক্ষেত্রে ভাগা কুরবানি, ভাগা আকিকা এর প্রমাণ নাই, কারণ আকিকার ক্ষেত্রে হাদিসের মধ্যে কোথাও ছাগল দুম্বা ভেড়া ছাড়া আপনার গরু বা উটের কোনো প্রমাণ নাই, তো ভাগার তো কোনো প্রশ্নই ওঠে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন পুত্র সন্তান হবে তার পক্ষ থেকে দুটি পশু জবে করতে হবে, দুটি ছাগল জবে করতে হবে, আর কন্যা সন্তান হবে তার পক্ষ থেকে একটি ছাগল জবে করতে হবে, পুত্র সন্তান হলে তার পক্ষ থেকে দুটি পশু, আর কন্যা সন্তান হলে তার পক্ষ থেকে একটি পশু। আপনি যদি আকিকাতে ওই ছাগল না জবে করে গরু করতে যান, ওই দুটো গরু দিতে হবে ছেলের পক্ষ থেকে, আর মেয়ের পক্ষ থেকে একটা গরু দিতে হবে। দেখা গেল আমাদের পরিবারে অনেকে জন্ম নিয়েছে, অনেকের আকিকা হয়নি গো অনেকদিন, একটা আত্মার সাতজন হয়েছে, একটা গরু আকিকা দিয়ে সাতজনের আকিকা হয়ে গেল, কোনো সময় হবে না।
হাকিকাতে একটা পশু চাই, একটা যান চাই, একটা মেয়ের জন্য, কন্যা সন্তানের জন্য, আর পুত্র সন্তানের জন্য দুটি যান চাই। দুটি আপনার গরু দিলে আপনি দুটি গরু দিতে হবে, ছাগল দিলে দুটি ছাগল দিতে হবে। মা এখানে গেলে তার আনহাতি করে এসেছিলেন এক ব্যক্তি, এসে বলছে যে আমার সন্তান হয়েছে, আমি তার জন্য হাতিটা দেবো, তো উঠ দেব কি? মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উঠ কেন গো? উটের কথা তো আল্লাহ রাসূল বলেনি, তুমি তো ছাগলের কথা বলেছে। তো বাড়াবাড়ি করতে যাবে যত তত ফেঁসে যাবে, যত বাড়াবাড়ি করতে যাবে তত ফেঁসে যাবে। তো ভাগা কুরবানি রয়েছে, কিন্তু ভাগা আকিকাতে ভাগা চলে না। এবারে আসা গেল যে কুরবানিতে ভাগা কেমন হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গোটা পরিবারের জন্য একটা কুরবানি দাও। আর সাহাবায়ে কেরামরা বলছেন যে আমরা প্রত্যেক বছর আমাদের পরিবারের পক্ষ থেকে একটা করে ছাগল কুরবানি দিতাম গোটা পরিবারের পক্ষ থেকে। একটা ছাগল যদি আপনি কুরবানি দেন পরিবারের পক্ষ থেকে, তাহলে আপনার পরিবারের মধ্যে একই হাঁড়ির মধ্যে রান্না বান্না হয়, আপনার 50 থেকে 100 জন যদি হয় আপনার জন্য যথেষ্ট। এবারে অনেকের নিয়ত কি করে, আমার না দাদা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, তাদের পক্ষ থেকে কোরবানি দেবো। আপনি যখন কোরবানি দিচ্ছেন আপনার যখন নিয়ত হচ্ছে হবে না হলে তাই যে আমার পরিবারের পক্ষ থেকে, তখন নিয়ত করে নেবে যে আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে এটা যথেষ্ট। কিন্তু ফেঁসে যাবেন যখন করবেন এই ছাগলটা কোরবানি করছি আমার পরিবারের পক্ষ থেকে এই নাম, আর এইটা কোরবানি করছি বাপের নামে মায়ের নামে, ওটাকে খেতেই পারবেন না। যেহেতু মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কিছু হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কুরবানি করেন যেখানে জীবিত নাম নেই, জীবিত নিয়ত নাই, সেটা সাধারণ মানুষ খেতে পারবে না। সেটা একমাত্র অধিকার কাদের, পরিবার মিসকিনদের। ভালো করে পয়েন্টটা নোট করবেন, যদি আপনি কুরবানি দেন পরিবারের পক্ষ থেকে, আপনার নিয়ত যদি থাকে আমার পরিবারে জীবিত মৃত সকলের পক্ষ থেকে এটা কুরবানি আল্লাহ রায় দিলাম, যথেষ্ট, সবাই নাকি পাবে। আপনার পিতা মাতা দাদা দাদি যারা মরে গিয়েছে যদি আপনার মনে ওঠে তারা সবাই নাকি পাবে, যারা জ্যান্ত আছে তারা সবাই নাকি পাচ্ছে আপনার পরিবারের মধ্যে। কিন্তু এই নিয়ত তো ভুলে করবেন না যে আমার বাপের মায়ের পক্ষ থেকে দাদার পক্ষ থেকে এই কুরবানিটা আলাদা দিলাম আর এটা জীবিতদের পক্ষ থেকে দিচ্ছি। এটা আপনি বাঁচতে পারবেন, খেতে পারবেন, রাখতে পারবেন, ওইটা কিছু করতে পারবেন, আপনি রাখতেই পারবেন না, আর বাঁচতে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে না, আপনাকে দান করে দিতে হবে সম্পূর্ণ পরিবার নিশ্চিন্তের মধ্যে। আর নিজে হাতে নিজে কুরবানি করবে, ওই ভাড়াতে মৌলি নেবেন না, একটা গরুর গলায় ছুরি চালাবে আর এসে যেন কত কিছু করছে ও আমরা দোয়া জানি না। ও মহারাজাকে ডাকলাম কত বন্ধুরা দোয়া পড়লো আর ছুরি চালিয়ে দিয়ে 500 টাকা, এটা হচ্ছে হারাম ইনকাম। আল্লাহ রসুল সাল্লামের যুগের পরে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু তার মেয়েরা কুরবানি করতেন, সাহাবার মেয়েরা কুরবানি করতেন, ওই মেয়েরা নিজেরা জবে করতে, বাপকে ডাকে না, ভাইকে ডাকে না, মেয়েরা কুরবানি করছে, তাদের সামর্থ্য হয়েছে, মেয়েরা কুরবানির পশুর গলায় ছুরি চালাচ্ছে। আমাদের মেয়েদের প্রয়োজন নাই, ইসলামের যে নারীদেরও শক্তির প্রয়োজন আছে, নারীদেরও সাহসের প্রয়োজন আছে, প্রয়োজনে হয়তো বলা যেতে না পারে কোনো সময় কোনো কিছু ঘটে গেল, আপনার জিহাদের প্রয়োজন, ওই মেয়েরা অস্ত্র চালাতে পারবে, তাদেরও বুকে সাহস থাকবে, আর লুকিয়ে রাখবো ঘরের কোণে যে তাদেরকে বের করবে না, সাহস জোগাড়বে না, শুধু ভয়ে 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 শিখিয়ে যাবে তারা। তো কুরবানি নিজের, কুরবানি নিজের ইবাদত, কুরবানি একটা ইবাদত, ইবাদতটা করতে হবে নিজে, ইবাদতটা করা হচ্ছে উত্তম, অন্যকে দিয়ে জবে করাতে পারে কিন্তু সেটা উত্তম না, সেটা অনুত্তম, নিজের পশু নিজে জবে করবে, ভাড়াতে বলে রাখার দরকার নাই। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এই দোয়াটাই যথেষ্ট, কারণ অধিকাংশ হাদিসের মধ্যে এটাই এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কুরবানির পশু জবে করেছেন একটা সাদা কালো আপনার ছিটপুটের দম্বা তাকে ফেললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবে করলেন, আর কোথায় দোয়া আছে, অন্য দোয়া আছে, ছোট একটা দোয়া আছে, কিন্তু না আপনার ওই ভাড়াতে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 100টা উট কুরবানি করেছিলেন, তো প্রায় 70টা মতো নিজে হাতে জবে করলেন, যখন আর পারছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন এগুলো তুমি জবে করো। তো নিজের হাতে নিজে কোরবানি জবে করতে হবে, আর ওই যে লোক দেখে জবে করা, এতে আপনার নেকিও কম হবে, আপনার সাহসটাও কম হবে, আপনি জীবনভর ওই
হারাম খোরদের হারাম টাকা দিতেই থাকবে, পরিষ্কার এরা হারাম খোর, একটার গলায় ছুরি দিয়ে 200 টাকা 500 টাকা 1000 টাকা দাও। কে ওকে দিয়েছে ফতোয়া দিয়েছে? কে কোথায় বিধান আছে? একটা গরুর গলায় আপনার ছুরি চালিয়ে দিল, একটা ছাগলের গলায় ছুরি চালিয়ে দিল, তার পরিবর্তে সে টাকাগুলো ভোগ করবে? তার অধিকার বলা হয়ে থাকে আবার অধিকার, ইমাম সাহেবের অধিকার, ওটা ওটা হুজুরদের অধিকার। এই অধিকার কোথায় করে হাদিসের মধ্যে? এর জবাব দিয়ে করতে আসুন দেখি। অধিকার অনেক কিছুই বলে, এমন ফতোয়া গত করছে, একটা ঘটনা এমন ঘটেছে, কালকে ভোর থেকে নিয়ে দুপুর পর্যন্ত প্রেশান ছিলাম, হুজুর ফতোয়া দিচ্ছে একটা বোন আছে তার ছোট বোনকে বিয়ে করে, শালিকে বিয়ে করেছে, শালিকে বিয়ে করে নিয়েছে, বউ থাকতে শালিকে বিয়ে করে নিয়েছে। অথচ কুরআনের সূরা নিসা আয়াত নম্বর 23-এর মধ্যে পরিষ্কার নিষেধ আছে, দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম। আর হুজুররা ফতোয়া দিচ্ছে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে, ওই তালাক দেওয়ার প্রয়োজন নেই, ওই যে সরকারি কাগজে রেজিস্ট্রেশন হয়েছে না, ওটাকে ছিঁড়ে ফেলে দিলে যথেষ্ট। আর আহম্মদ, ওই বড়টাকে যতক্ষণ পর্যন্ত তালাক দিচ্ছে, তালাকের পরে ইজ্জতটা পালন করছে, তারপরে ছোটাকে যদি বিয়ে করতে চায় তারপরে করতে পারবে। যদি একজন মারা যায় ছোটকে বিয়ে করলো শালিকে যায় গেছে, কিন্তু দুই বোনকে একত্রে বিয়ে করা হারাম। যতদিন তারা সংসার করবে, জীবন করে তাদের সন্তান সন্তান যাবে, সব হারামের সন্তান, হারাম খোঁজতে সন্তান। আর ওই ফতোয়া দিচ্ছে ওরা যে না চলে যাবে, অসুবিধা নেই, অথচ তাদের বিয়ে যায়নি না, বিয়ে যায়নি না, হারাম বিয়ে, শুধু পয়সা দিচ্ছে আর ফতোয়া দিয়ে দিচ্ছে। ফতোয়া বাজারে আজকালকে উঠছে, এমনকি আমাদের জানেন তো যাতায়াতের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে 10,000 20,000 আগে পাওয়া যেত, এখন একবার লাখে চলে গেছে, দাম বেড়ে গেছে। অনুসন্ধান করতে হবে, মশলা মাসায় জানতে হবে, মানুষ বিভিন্ন হুজুর বিভিন্ন আলেম বিভ্রান্ত করবে আমাদের, আমরা সেগুলোতে পা দেবো না, আমাদের সেগুলো অনুসন্ধান করতে হবে যে এটা সঠিক নাকি দেখি। অনুসন্ধান যখন করতে শিখবেন, যখন আপনি সত্য মিথ্যা যাচাই করার যখন আপনার ভিতরে সাহস আসবে, তখন দেখবেন এরা সব আস্তে 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 ছিটিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্য করার সুযোগ প্রদান করে এবং সঠিক উপরে আমল করার সুযোগ প্রদান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.